যে নাক ডাকে সে বোঝে না, যারা আশেপাশে থাকে তারা বুঝে। আমি ডাকতেছিলাম, আমি খবরদার কইতাছি, আর ঘুমাইবেন না, আর ঘুমাইবেন না, ঠিক আছে? হ্যাঁ, আর যদি ঘুমান নাক ডাকা চলবে না, ওইটারে সঙ্গে নিয়ে ঘুমান। সকালে ওঠার তো অভ্যাস নেই স্যার, আর নাস্তা না করলে স্যার ঘুমটা যায়, ছোটবেলার অভ্যাস। আরে ভাই, ছোটবেলার অভ্যাস তো বড়বেলায় রাখলে চলবে না রে ভাই। এই যে ছোটবেলায় আমরা কত কিছু করতাম না, হ্যাঁ, বিছনা পর্যন্ত ভাসায় ফেলাইতাম, তো এটা কি এখন এই বয়সে এসে সম্ভব বলেন? আপনি যে চালান করার হুমকিটা দিলেন স্যার, আমি তো ভয় পেয়েছি স্যার, ছোটবেলা বড়বেলা তো সব একাকার হয়ে যাবো। গুড 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 গুড, ওইটা খালি মাথার মধ্যে রাখলেই চলবে স্যার। আমার বিষয়টা তো মাথায় ঘুরে গেছে। ফোনটা আপনি যে ভিতরে এটা কি আপনার বউ জানে? হ্যাঁ, না জানলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খবর দিয়ে দেন। ফোন আছে সাথে? লাকি না ফাঁকি, এই যে এত সবকিছু কেলিগা, দুই বেলা ভাতের লিগা, তুমি সকালে নাস্তা করো, আমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি? বোঝা গেছে জিনিসটা? ওইটার লেনদেন হয়ে যায়, তাছাড়া বাকি ক্ষেত্রে নগদ দিতে হবে, ক্যাশ ক্যাশ ক্যাশ, পকেটে মাল থাকতে হবে, বুঝতে পারছ? পকেটে যদি না থাকে মাল, মিছিলে বাজে না তাল, এর বেশি কিছু করা যাবো না, কি বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ ভাই, আপনি শিক্ষক এত প্রফেশনাল হয়ে গেলেন, আপনি যদি জ্ঞানের মূল্য চান তাহলে আপনাকে ওটা দিতে পারবো। মূল্য যদি থাকে পৃথিবীতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে জ্ঞানের। তুমি এটা কোন কথা কইলা? আর আগের দিন নাই, এই যে আগের দিন কিন্তু নাই। হ্যাঁ, পকেট থেকে ক্যাশ নগদ দিয়া তারপর নগদ খাউন খাইতেব, ওদিকে নগদ দিতে হইলে এদিকেও তো নগদ লাগবো। সুতরাং আমার যে প্রজেক্ট, আমি যে জ্ঞান বিতরণ করব, এটাও নগদ দিতেব। আর বর্তমানে এখন যে নগদ প্রজেক্ট আমি পয়দা করছি, সেটা কি? নাস্তা ইকুয়াল টু ব্যাখ্যা। ওকে, জিনিসটা বুঝা গেছে? নগদ নগদ নগদ, ঠিক আছে। আমি আপনাকে নাস্তা খাওয়াবো, আপনি ব্যাখ্যা দেন মেনু কি।
আমার যা সামর্থ্য আছে তাই খাবো, আমি তো গরিব। গরিবের টাইম নাই, আমি ধনী, আই এম এ রিচ ফ্লো। জ্ঞানের দিক থেকে আমি অনেক ধনী, সুতরাং আমার যেটা দিতে হইব সেইটা গইনা বাইছা পরিমাণ মতন একদম ঠিকঠাক দিতে হবো, নাইলে হইব না। কি বোঝা গেছে কি জিনিসটা? হ্যাঁ, আপনার কথা মনে মনে হচ্ছে আপনি আমাকে প্রাইভেট পড়াতে বসে। তো প্রাইভেট পড়তে হইলে তো কোচিং সেন্টার যেতে হবে, এটা তো দোকান। জি না, বর্তমানে স্ট্র্যাটেজি একদম আলাদা। বর্তমানে আমি নিজেই অল টাইপ অফ সেন্টার, যেখানে আমি সেখানেই দামি, ছাড়ো টাকা ঘুরবে চাকা। আর যদি বলেন বাকি, আসসালামু আলাইকুম ভাইজান, এখন ব্যস্ত, ফোনটা একটু রাখি। এই যে গরিব, এই গরিব, এই গরিব, দুই পরোটা একটা ডিম, কি রাজি? হ্যাঁ রাজি। হ্যাঁ রাজি। ওকে তাইলে, কি ওকে? ওকে, নাস্তা কুলটু ব্যাখ্যা, ঠিক আছে ওকে যান তাইলে। এই যে এখানে জিনিসটা লেখা আছে, ব্যবহারে বংশের পরিচয়। মানে কি আপনার ব্যবহার থেকে আমি বুঝানো যে আপনার বংশ কি, খন্দকার না ব্যাপারী, এটা বুঝতে হবে তোমার কি? হ্যাঁ বোঝা গেছে জিনিসটা? এখানে লেখা আছে যে নিচু স্বরে কথা বলুন। হ্যাঁ অবশ্যই নিচু স্বরে কথা বলবেন, উচ্চ স্বরে কথা কেন বলবেন? উচ্চ স্বরে কি ভদ্রলোক কথা বলে? হ্যাঁ, কোন ভদ্রলোক কিন্তু উচ্চ স্বরে কথা বলে না। উচ্চ স্বরে কথা বললে শব্দ দূষণ হয়, আপনি শব্দ দূষণ করবেন কেন? যে কোনো কিছুর আধিক্যই কিন্তু দূষণ, একমাত্র জ্ঞানের আধিক্য ছাড়া জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝা গেছে? আবার ওই কোনে দেখেন লেখা আছে প্রোটোকল মেনে চলুন, জিনিসটা বুঝতে হবে প্রোটোকল কি। হ্যাঁ এখানে আমার সবচেয়ে হাই প্রোটোকল, তারপরে হোসেন ভাইয়ের, কারণ দোকানের মালিক সে, তারপরে সবার। তার পাশে লেখা আছে দেখেন, সভাপতির আসনে বসা নিষেধ। এই যে আসনটা, আসনটা কার? আমি সভাপতি, আসনটা আমার, এটা সংরক্ষিত আসন, এনেকে বুঝতে পারবো না। এগুলি মাথায় রাখতে হবে কি? হ্যাঁ জিনিসটা বোঝা গেছে? রেজলিউশন বহির্ভূত কথা বলবেন না, অনেকে আছে ফাউল, দুম করে আয়া পরে এক কথা নাই বর্তমানে, কি এনে কি হইতেছে, কি ব্যাপার? হ্যাঁ এনে কি বক্কর চক্কর, এই সব জিনিস বলা দেবো না। কি বক্কর চক্কর, হ্যাঁ কি কি ব্যাপার, দোকানে এত লোক কেন, কি এখানে? হ্যাঁ কিসের ষড়যন্ত্র চলতেছে এখানে? এই যে এই যে এই যে মিস্টার, হ্যাঁ প্লিজ রিড অল দিস কোটেশন অফ লিফলেট, রিড। কিসের লিফলেট, কিসের কোটেশন, কার অনুমতি নিয়ে সব লাগাইছেন এখানে? হ্যাঁ এই যে হোসেন মাহমুদ সরকার, দোকানের মালিক, আজলামও পাইছেন। আমি গুইরাহার পর্যন্ত দোকানদারে ফাঁকা দেহি, তাহলে কে দোকান আর কে মাস্টার কিচ্ছু মানুন না, এক চেটিয়ে পিটাইতে শুরু করুক, যত সব ফাউল আড্ডাবাজি এখানে চলতেছে। আই হোসেন, হোসেন আরে দূর অসুবিধা নেই, পরে আবার লিখে লো। এই গরিব, এই আমি কিন্তু, এই যে আমি আমি বলছি কিন্তু, আমি আমি যতখানি বলছি, আমি বড়জোর বড়জোর আপনার ডিমটা বাদ দিতে পারেন, কিন্তু পরোটা আমার খাওয়াই দেবো, আর একটু বাদ দিই। আচ্ছা চলেন, আসেন, কথা যুক্তি আছে। সম্মানিত সুধী, সাধারণ জনতা, শিক্ষাই আলো। এই যে শিক্ষা কিন্তু আলো। যা বলবেন যে এত বিষয় থাকতে, এই যে অঙ্ক কেন, অঙ্ক কেন এত বিষয় থাকতে? জনাব প্রোটোকল মতে বলা হয় যে ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। এই যে বুঝতে হবে কিন্তু ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স মানে কি? হ্যাঁ অঙ্ক, অঙ্ক মানে কি? হিসাব। এই যে হিসাব নিয়ে কার সঙ্গে কার গ্যাঞ্জাম নাই, সবার সঙ্গে সবার গ্যাঞ্জাম আছে, ছাত্রের সঙ্গে ছাত্রীর, ছাত্রের সঙ্গে শিক্ষকের, বাপের সঙ্গে মায়ের, ভগ্নির সাথে ভগ্নিপতির, শালার সাথে দুলাভাইয়ের, সমস্যার অন্ত নাই। কি নিয়ে সমস্যা? হিসাব। কিসের হিসাব? এই যে সম্পত্তির হিসাব, অর্থের হিসাব, এই নিয়ে মারামারি, লাঠালাঠি, কারাকারি, ঘুষাঘুষি। সেই কারণে অঙ্কের সমাধান খুব জরুরি। জনাব আর একটা ব্যাপার, ইদানিং কিছু অসাধু শিক্ষক প্রাইভেট পড়ানোর নামে ছাত্রছাত্রী তথা এই যে গার্জিয়ানদের যে টাকা, সেই টাকাকে একদম রক্তচোষার মতো চুষতেছে। জিজ্ঞেস করবেন কেমনে? এই যে না না, প্রশ্ন করতে হবে, কৌতূহল থাকতে হবে, কারো কৌতূহল নাই, জিজ্ঞেস করেন কেমনে। আপনি জিজ্ঞান কেমনে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন। জনাব পাটিগণিতের সমাধানের জন্য মাসে নেওয়া হয় 400 থেকে 600 টাকা, বীজগণিতের সমাধানের জন্য 600 থেকে 800 টাকা, ত্রিকোণমিতির সমাধানের জন্য এই যে নেওয়া হয় 800 থেকে 1000 টাকা। অথচ পরিসংখ্যান মতে জানা গেছে যে একটা ছাত্র বা ছাত্রীর একটা পুরা বইয়ের মধ্যে সমস্যা থাকে মাত্র 15 থেকে 20টা অঙ্কে। এই 15 থেকে 20টা অঙ্ক সমাধানের জন্য এই শিক্ষকরা হাজার 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 টাকা শোষণ করে নিয়ে যাচ্ছে। জনাব গরিবদের দিকে তাকান, গরিব ছাত্রছাত্রীর দিকে তাকান। জনাব এই যে তাকাতে হবে,
হ্যাঁ গরিব কি সমাজের অংশ না? সমাজের অংশ, অবশ্যই সমাজের অংশ। হ্যাঁ তাদের দিকে আমাদের তাকাতে হবে। গরিব ছাত্র ছাত্রী তারা পড়তে পারতেছে না প্রাইভেট, বাবা মায়ের ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই, ছেলেটারে প্রাইভেট পড়াইতে পারে না। কারণ কি? অর্থ নাই, সেখানেও অঙ্ক হিসাব। এই গরিব ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই আমার এই বিশেষ অঙ্কের প্যাকেজ ব্যবস্থা। তাদের প্রাইভেট পড়ানোর জন্য 15-20 অঙ্ক সমাধান করানোর জন্য মাসে মাসে টাকা দেওয়ার কোনো দরকার নাই, বাপ্পার কোনো টাকা খরচ করারই দরকার নাই। যে জানাবে যে এই পকেট খরচ, সবাই এই তুমি পকেট খরচ রাখো না, হ্যাঁ দেয় না, এই পকেট খরচের টাকা দিয়ে শুধু অঙ্ক শিখবে আর কিচ্ছু লাগবে না। সবার মঙ্গলের কথা, এই যে সবার মঙ্গলের কথা চিন্তা করেই কিন্তু আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি। বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এই যে জনাব, বয়স্করা কি সমাজের বাইরে? হ্যাঁ বয়স্করা আমাদের সমাজের মধ্যে, তারা কেন বোকা থাকবে? তাদের মানুষ কেন ধোকা দেবে? এই যে একজন বয়স্ক ব্যক্তি গণনা জানেন না, গণনা না জানার কারণে তাকে বোকা মনে করে, তাকে ঠকায়। অনেকের স্মৃতিশক্তি দুর্বল, সালসা মালসা, এই যে অনেক কিছু খাইছেন কিন্তু কোনো কাজে লাগে নাই। হ্যাঁ মনে রাখতে আপনি পারেনি না, 1 থেকে 100 পর্যন্ত মনে রাখতে পারেন না। 1 থেকে 100 পর্যন্ত যাতে সহজে মনে রাখতে পারেন সেই হিসাবটা হচ্ছে 20-র হিসাব। এবং তাদের জন্য যে ম্যাথমেটিক্সটা আমি আবিষ্কার করছি তার নাম মিনি ম্যাথমেটিক্স। 20 হিসাবে অঙ্ক শিখবেন, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি, 5 কুড়ি হিসাবে আপনি 100 পর্যন্ত মনে রাখতে পারবেন। সকলের জন্য ব্যবস্থা আছে জনাব, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য অঙ্ক শিক্ষার ব্যবস্থা আছে। এবং অঙ্ক শিখা অত্যন্ত জরুরি, হিসাবের কথা আগে বলে গেছি, ভাইয়ের সঙ্গে বইনের হিসাব, হ্যাঁ ভগ্নির সঙ্গে ভগ্নিপতির হিসাব, নানান গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জাম মিটাইতে হইলেও অঙ্ক শিক্ষার দরকার আছে। এই যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের অঙ্কর সমাধান দেবে দি স্টুডেন্ট কোচিং সেন্টার। জনাব আমার কোথাও কোনো শাখা নাই, আবার সব জায়গায় আমার শাখা, অর্থাৎ আমি যখন যে জায়গায় থাকি সেইটাই আমার হেড অফিস, সেইটাই আমার শাখা। জনাব বুঝতে পারছেন? হ্যাঁ অতএব অঙ্ক নিয়ে, অঙ্কের কিন্তু প্রয়োজনীয়তা আগেই বলছি, হিসাবের প্রয়োজনীয়তা সবার আছে, হিসাব নিয়ে গ্যাঞ্জাম সবারই আছে, হিসাব শিখতে হবে, এর কিন্তু এই যে কোনো বিকল্প নাই। অতএব যার যে ধরনের গাণিতিক সমস্যা আছে সে সেই জায়গা থেকে হাত তোলেন, তোলেন হাত। না ডাকতেছিলেন না, এই যে আপনার ফোন ডাকতেছিল, চার্জ না হলে ডাকলো কেমনে? কি ফালতু রিংটোন দিয়ে রাখছেন মিয়া, একটা হিন্দি ছবির রোমান্টিক গান দিতে পারেন নাই? ফোন দেন, ফোন দিয়া জামানত হিসাবে সই দিয়া সারা নিয়ে যাইতে বলেন, তারপর বাসায় যায় মনে সুখে নাকে তেল দে ঘুমান। বাসে যদি সুখ থাকতো তাহলে কি রাস্তাঘাটে রাতের বেলা সুখ খুঁজে যেতাম? এখন কি ফোনটা দিবেন না আবার চার্জে দিয়ে আসবো? এলেন সাইলেন্ট করে দেন, ফোন দেওয়া লাগবে না আপনার। না ভাই আর কষ্ট করার দরকার নেই, করতে পারতেছি না এত মন। আরে যে ফোনটা দেয় আমি কোন মেসিয়ার না, জিনিসটা বুঝতেই এতক্ষণ বয়ে থাক। কি হলো, আমি চিন্তা করতেছি কেন?
ডিম ভাজার সময়টা তো দিতে হবে। একটা ডিম ভাজতে, এই যে একটা ডিম ভাজতে 45 মিনিট সময় লাগে। হ্যাঁ, এমনি ব্যবসা করবা? অন্য হোটেলে, বাইরের হোটেলে 45 মিনিটে 90টা ডিম বাজে, কাস্টমার বইয়ে থাকবো? জি না, এই যে টাইম এন্ড টাইম, বুঝতে হবে কিন্তু, ওয়েট ফর নান। হ্যাঁ, কাস্টমার তো সুদূর পড়া হতো। পোষেলে খাও, নাহলে হোটেলে যাও, চিৎকার করবা না। তো এটা তো হোটেলেই, এটা হোটেল না, টাকা দিয়ে খাই না, টাকা দিয়েই তো খাই। পরিবেশগত ভিন্নতা আছে, বাইরে একটা হোটেল সালা দিয়া আর এটা হোটেল গৃহ দিয়া। যাও মাছ ভেজে জানো, যাও। মাছ নাই। মাছ নাই মানে কি? ফকিরা হোটেল খুলছো, মাছ থাকবো নাকি লিগা? হ্যাঁ, এর থেকে তো হোটেল সালা দিয়ে অনেক বেটার। এটার নাম তো এখন গৃহ দিয়েও দেওয়া যায় না, এটার নাম হইব ডিম বাজি দিয়া। আচ্ছা কি আছে, যা কিছু আছে আনো, হুক না খাইতে পারবো না। যাও জলদি যাও। একদিন টাকা দিয়ে খাইতে বসে কি দাপট? অবশ্যই, এই যে দাপট তো অবশ্যই দেখাবো। হ্যাঁ, এই যে ভাত 5 টাকা, ডিম 10 টাকা, 15 টাকা, টাকা কি উইরা পকেটে ঢুকে? হ্যাঁ, টাকা কামাই করতে না। যাও যাও আনো, লাগলে বিষ দাও, বিষ খাবো, তাও এই হুকরা ভাত খেতে পারবো না। যাও লই আও। যাই রে, তোমার রে গরম রে। হ্যাঁ, আগুন দিয়ে আছে, বাপ আগুন থেকে সিধা দেখ। আমি তো বুঝলাম না, কি টাকা দিলাম আমি? দায়িত্ব ফ্রি, খালি ডিম আর ভাতের মধ্যে পাত্তর, এটা কোনো কথা? এত চিৎকার করো না তো, চুপচাপ খায় ফেলো। এই যে এই যে, হোয়াট ডু ইউ মিন বাই চুপচাপ খেয়ে ফেলাও? হ্যাঁ, কাস্টমার কেডা, তুমি না আমি? আমি যে জায়গায় আশা করতেছি তুমি বলবে যে স্যার ভাতটা বদলে দিচ্ছি স্যার, হ্যাঁ, সেই জায়গায় তুমি উল্টা আবার ফাপড় দিতেছো। তুমি একটা পেঁয়াজ দিবা, একটা মরিচ দিবা, একটা লেবু দিবা, না আমারও বলতে চুপচাপ খেয়ে ফেলাও। মি খুশি করি তোমার ভাতের, মাথার তরে পাত তরে খামু না আমি এগুলা। কি করলো এটা? ভাত হইতেছে কা লক্ষ্মী, সেটার মধ্যে পানি ঢেলে দিলা, মুখের মধ্যে পাথরই তো পড়ছিল, পাহাড় তোর ভেঙে পড়ে নাই, কোন সাহসে কাজ করলা তুমি? এই যে একদম একদম প্রোটোকলের বাইরে কথা বলবা না, প্রোটোকল মাইনে কথা বলবা। হ্যাঁ, কাস্টমার কেডা? হ্যাঁ, আই এম কাস্টমার, ইউ আর দোকানি, তুমি সব কি পার? এটা মাথায় রাখতে হইব। আমি উঁচা গলা কথা কমু, আমি ভাত ফলাই দেবো, আমি চাকরি চাক করবো। হ্যাঁ, মাংনা খাইতে বসছি, টাকা দিতেছি না, টাকার দাম নাই। হ্যাঁ, এ ব্যবসা কিন্তু একদম, ব্যবসা চলে দেবো কিন্তু একদম। ব্যবসা দোকান এসব শুরু করছো না, পুরান কথা ভুলে গেছো? কাস্টমার তো ঠিক আছে, এই যে এগুলা নষ্ট করছো না, এগুলার দাম দাও। এই যে কথা কিন্তু প্রোটোকল মাইনা বলতে হইব, প্রোটোকলটা কিন্তু তুমি জানো না। হ্যাঁ, ব্যবসা করতে হইলে কিছু রুলস, এই যে রেগুলেশন, সেটা কিন্তু জানতে হয়, জানি না তারপর ব্যবসা করতে পারবা? ওকে, চালের মধ্যে পাত্র মিশাইতেছো, তারপর সেটা দিয়ে ভাত রান্তাছো, হেলথ এর লোক যদি জানে, হ্যাঁ, তাহলে কিন্তু ফাইন করবো, 1000 টাকা ফাইন করবো। ব্যবসা লাঠে উঠাই দিবো খালা। কি আমারে তুমি খালা বলছো? হ্যাঁ খালা, খালা তোমার খাওয়া লাগবে না, তোমার টাকাও লাগবে না, তুমি এক্ষুন বাড়ি থেকে বেরো। আমি না, আমার সব ভুল হয়েছে। হ্যাঁ, আমার মেনু দেখা তারপর খাইতে পাওয়া উচিত। মেনু কি জানো? এটা তো জানো না, যে মেনু লাগে, যারা ব্যবসা করে, যারা প্রফেশনাল, তাদের মেনু লাগে। মেনুর মধ্যে লেখা থাকে যে কি কি
সেইটা আগে কাস্টমারে দেখাবা, মেনুটা আগে কাস্টমারে দেখাইবা, হ্যাঁ, তারপরে খাইতে দিবা। আর খালা কইলে চেতে যায়, এটা কাটিছি, এটা জানতে হয়। খালা কইলে চাতে কি আর খালা, হ্যাঁ কি আর খালা, তুমি হ্যাঁ তুমি জ্বালা বর্গ জৈব ফলা কাল লয় কারেলা জ্বালা যন্ত্রণা, আমার জীবনের বিষ পড়া তুমি। আর ক্ষুধার্ত পেটে শান্ত হয়ে বইয়া থাকলেন তো টেসে গেলেন রাখি ইকোনমি। কি বলেন রাখি মানে, আমি তো কাজের কথাটাই বললাম না, রাস্তাঘাটে তো কামের কথা হইব না। এই যে চেম্বার আছে, চেম্বার আসেন। ওরে ভাই রে, আমি এখন হাজুতে হাজুতি, আমি এটা কোনো ব্যাপার না, আপনি চেম্বার আসেন তাইলে কথা হইব, রাস্তাঘাট হইব না। ভাই ভাই ভাই, আমি হোসেন 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 মাহমুদ সরকার রে ভাই আমি। হ্যাঁ For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.